আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2024 এই মুহূর্তে হাতে পেয়েছি তোমাদের বরিশাল শিক্ষা বোর্ডের বাংলা প্রথম পত্রের ঘ সেটের এমসিকিউ সমাধান। তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে তোমাদের পরবর্তী সাবজেক্টের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ সমাধান পেতে। আমরা চলে আসছি এক নম্বর থেকে। সোনাত্তরী কবিতাটির কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। আমরা শুধুমাত্র উত্তরগুলো বলে দেবো, তোমরা অবশ্যই একটু মিলিয়ে নেবে। এটি হলো ঘ সেট, সেট যেটি হোক না কেন প্রশ্ন কিন্তু একই থাকে, তো আমরা শুধুমাত্র প্রশ্নগুলো একটু মিলিয়ে নেবে। দুই নম্বরের উত্তর হবে বাহাদুর শাহ পার্ক, তিন নম্বরের উত্তর হবে রহিমা, চার নম্বরের উত্তর হবে এক ও দুই, পাঁচ নম্বরের উত্তর হবে আত্মাকে, ছয় নম্বরের উত্তর হবে হাসিয়া উবাইবার কথা, এরপরে সাত নম্বর উত্তর হবে রাজবল্লভ, আট নম্বর উত্তর হবে আকবর সাদিককে, নয় নম্বর উত্তর হবে তায়ের, দশ নম্বর উত্তর হবে সর্বাঙ্গীন মুক্তির দীপ্ত শপথ, এরপরে এগারো নম্বর উত্তর হবে শম্ভুনাথ সেনের, বারো নম্বর উত্তর হবে এক দুই ও তিন। তো এই ছিল প্রথম পৃষ্ঠা। আমরা চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠা, বরিশাল শিক্ষা বোর্ড। চোদ্দ তেরো নম্বর উত্তর হবে মানুষের সার্বিক মঙ্গলের প্রয়াস, চোদ্দ নম্বর উত্তর হবে অর্থের, পনেরো নম্বর উত্তর হবে শহরের পথে, ষোলো নম্বর উত্তর হবে বালুচর, সতেরো নম্বর উত্তর হবে এক দুই ও তিন, আঠারো নম্বর উত্তর হবে সমমর্মিতা, এরপরে উনিশ নম্বর উত্তর হবে আত্মনির্ভরতা, এরপরে বিশ নম্বর উত্তর হবে এক দুই ও তিন, তিরিশ নম্বর উত্তর হবে মনুষ্যত্ব ন্যায় ও মঙ্গলের জগৎ, উনত্রিশ নম্বর উত্তর হবে বুরুর রহমান, আঠাশ নম্বর উত্তর হবে কবিকে, সাতাশ নম্বর উত্তর হবে তাহারই পরে মনে, ছাব্বিশ নম্বর উত্তর হবে এক ও দুই, পঁচিশ নম্বর উত্তর হবে আমি ভেঙ্গে করি সব চুরমার, চব্বিশ নম্বর উত্তর হবে মানবতন্ত্র, এরপরে তেইশ নম্বর উত্তর হবে পল্লী মাটির, বাইশ নম্বর উত্তর হবে বসন্ত ঋতু, একুশ নম্বর উত্তর হবে আহ্লাদের দায়িত্ব কাঁধে পড়ার। তো এই ছিল বরিশাল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা 2024-এর বাংলা প্রথম পত্রে এমসিকিউ সমাধান। তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে পরবর্তী সাবজেক্টের এমসিকিউ সমাধান পেতে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।